15 আগস্টকে সামনে রেখে এমবিবি বিমানবন্দরে শুরু হয়েছে বিশেষ নজরদারি। ধারাবাহিকভাবে বিমানযাত্রী সহ অন্যান্য গাড়িগুলি এবং কর্মীদের দিকে নজর রাখছে সিআইএসএফ। চলছে ডগ স্কোয়াডের জায়গায় জায়গায় তল্লাশি। 15 আগস্টকে সামনে রেখে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এমবিবি বিমানবন্দরে। কুইক রেসপন্স টিমকে তৈরি রাখা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাইরে বসানো হয়েছে নাকা। একই সঙ্গে ভেতরে অনুরূপভাবে নজরদারি বাড়ানো হয়েছে। আগামী 25 আগস্ট পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে। সকলকে সুরক্ষিত রাখতে হেডকোয়ার্টারের নির্দেশ এই নজরদারি শুরু করা হয়েছে। বিমানবন্দরের টার্মিনালের মধ্যে কোনো ধরনের আপত্তিকর বস্তু বা সামগ্রী পেলে তৎক্ষণাৎ স্নিফার ডগ দিয়ে তা পুষ্টিকরণ করা হচ্ছে। তাতে কোনো ধরনের বিস্ফোরক রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। বিমানবন্দরকে নিরাপদ রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আগরতলা এয়ারপোর্ট অথরিটির ম্যানেজার। এমবিবি বিমানবন্দর হাইপার সেন্সিটিভ বিমানবন্দরগুলির মধ্যে পড়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। हमारा एयरपोर्ट जो है हाइपर सेंसिटिव एयरपोर्ट के अंदर आता है और इसी के चलते हम लोग का एवरी ईयर इंडिपेंडेंस डे का टाइम काफ़ी सेंसिटिव रहता है, इसीलिए सिक्योरिटी को ब्रीफ अप कर रहा है। ये काफ़ी मेजर्स लिया है, वहाँ पे एंट्री गेट पे नाका बनाया है, उसके साथ साथ दूसरा गेट पे भी नाका लगाया है ताकि कोई व्हीकुलर मूवमेंट जो है रेस्ट्रिक्शन है, और उसके साथ ये व्हीकल मूवमेंट जो है यहाँ एयरपोर्ट के सामने हम लोग रेस्ट्रिक्ट कर रहा है, और उसके साथ साथ कोई सस्पिशियस बैग्स वगैरह होगा किसी पैसेंजर का जो किसी ने छोड़ दिया है तो उसको हमारा BDDS टीम और ये हमारा डॉग स्क्वाड वो पूरा ये डॉग स्क्वाड को लेकर के अच्छा से नज़र रखते हुए पूरा चेक फ्रीज कर रहा है। বুধবার এমবিবি বিমানবন্দরে এ চিত্র পরিলক্ষিত হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।